আসসালামু আলাইকুম দর্শক, মাহমুদ মাল্টিমিডিয়া টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতি দর্শক, আমাদের এখনকার পুরো সংবাদ জুড়ে থাকছে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মুখোমুখি অবস্থান। চলুন বিস্তারিত সংবাদে। কাশ্মীর নিয়ে সেনাপ্রধানের সঙ্গে ইমরান খানের বৈঠক। জম্মু কাশ্মীরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খান তার দপ্তরে জেনারেল বাওয়াজকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানান। পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান এবং জেনারেল বাওয়াজ ভারত অধিকৃত কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্ত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা জানানো হয়নি। জেনারেল বাওয়াজকে পুনরায় 3 বছরের জন্য নিয়োগের পর প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এটি তার প্রথম বৈঠক। গত 5 আগস্ট ভারতের সংবিধানের 370 ধারা রহিত করা হলে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত করা হয় এবং মোদি সরকার কাশ্মীরকে 2টি আলাদা অঞ্চল হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে চলতি মাসে সীমান্তে পারমাণবিক দেশ দুটির মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়েছে। এতে দুদেশের বেশ কয়েকজন সৈনিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই উত্তেজনার মধ্যে ভারত পরোক্ষভাবে পাকিস্তানকে পারমাণবিক হামলার হুমকি দেয়। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও কাশ্মীরিদের পাশে থাকার ঘোষণা দেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়, কাশ্মীরি জনগণকে সব ধরনের সহায়তা করা হবে। ভারতের সঙ্গে কোনো আলোচনা নয় ইমরান খান। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এখন কোনো লাভ নেই। শান্তি ও সংলাপের যে প্রস্তাব তিনি নয়াদিল্লিকে দিয়েছিলেন তা ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের সাংবাদিক সালমান মাসুদ ও মারিয়া আবি হাবিবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন। বুধবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এছাড়া কাশ্মীরে মুসলমানদের উচ্ছেদ করে সেখানে নরেন্দ্র মোদি হিন্দু বসতি স্থাপন করতে যাচ্ছেন বলেও মন্তব্য করেন ইমরান খান। ইমরান খান আরও বলেন, তাদের সঙ্গে কথা বলে কোনো ফল আসবে না। আমি বুঝাচ্ছি সব ধরনের আলোচনা আমরা শেষ করেছি। দুর্ভাগ্যবশত যখন আমরা পেছনের দিকে ফিরে তাকাই, সংলাপ ও শান্তির জন্য এ যাবৎ যত প্রস্তাব দিয়েছি সবই তারা প্রশমিতকরণ হিসাবে নিয়েছে। কাজেই ভারতের সঙ্গে কোনো আলোচনায় বসার দিকে তিনি আর এগোবেন না বলে জানান। ইসলামাবাদে প্রধানমন্ত্রী রবি শেদিয়া এ সাক্ষাৎকারের সময় ইমরান খান আরও বলেন, এই ইস্যুতে আমাদের আর কিছু করার নেই। ভারতীয় সরকার অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানকার 80 লাখ লোকের জীবন আজ ঝুঁকিতে পড়ে গেছে। সেখানে জাতিগত নিধন ও গণহত্যা সংঘটিত হতে যাচ্ছে বলে আমরা উদ্বিগ্ন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন ফ্যাসিস্ট ও হিন্দু শ্রেষ্ঠত্ববাদী আখ্যায়িত করে ইমরান খান আরও বলেন, কাশ্মীরের অধিকাংশ মুসলমানকে উচ্ছেদ করে সেখানে হিন্দুদের বসতি স্থাপন করতে চাচ্ছেন তিনি। ভারত কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করার পর অধিকাংশ টুইট বার্তা ইমরান খান বলেন, হিমালয় অঞ্চলটিতে ভারতীয় সরকারের নীতি হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতাদর্শ কেন্দ্রিক। এই সংগঠনটি হিন্দু শ্রেষ্ঠত্ববাদে বিশ্বাসী। কাজে নয়াদিল্লি সরকারের বর্ণবাদী ও ফ্যাসিবাদী সরকারের অধীনে পরমাণু অস্ত্র নিয়ে বিশ্বকে উদ্বিগ্ন হওয়ার আহ্বান জানান ইমরান খান। নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে এই সাবেক ক্রিকেট তারকা আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ন্যায্যতা দিতে কাশ্মীরে একটি প্রতারণামূলক ভুয়া অভিযান চালাতে পারে ভারত, তবে যে কোনো অভিযানের জবাব দিতে পাকিস্তান বাধ্য হবে। তখন পরমাণু শক্তিধর দুই দেশ মুখোমুখি অবস্থানে দাঁড়াবে, এতে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। কাশ্মীরে সম্মিলিত শাস্তি বন্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের আহ্বান। কাশ্মীরে যোগাযোগ অচল অবস্থা উঠিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দল। বৃহস্পতিবার তারা জানিয়েছেন, এটি কাশ্মীরিদের সম্মিলিত সাজা দেওয়ার সামিল। এতে আঞ্চলিক উত্তেজনা বাড়ার ঝুঁকি রয়েছে। ভূস্বর্গখ্যাত উপত্যকাটির সাংবিধানিক স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেওয়ার পর সেখানে আরোপ করা বিভিন্ন পদক্ষেপ নিয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই ইন্টারনেট ও টেলিযোগাযোগ নেটওয়ার্কের অচল অবস্থা জারি করা প্রয়োজনীয় সমানুপাতিক অধিকারের মৌলিক নীতিমালার সঙ্গে বেমানান। এমনকি কোনো অপরাধের কারণ ছাড়াই জম্মু ও কাশ্মীরিদের লোকজনের উপর এ অচল অবস্থা সম্মিলিত শাস্তির মতো বলে তারা মনে করেন। এতে এই বিধি নিষেধকে স্বাভাবিক বৈষম্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। স্বাধীনভাবে চলাচল ও জমায়েত বিধিনিষেধ সহ কাশ্মীর জুড়ে আরোপ করা কারফিউ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
গত তিন দশক ধরে কাশ্মীরের স্বাধীনতা কামীদের সশস্ত্র বিদ্রোহ চলছে। ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে এই বিদ্রোহে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। গত 5 আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার ঘোষণা দেয় ভারতীয় সরকার। এর আগে সেখানে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, যদিও হিমালয় অঞ্চলটিতে আগে থেকে 5 লাখের বেশি সেনা মোতায়েন ছিল। নিরাপত্তা ও সরকারি বাহিনীর তথ্য অনুসারে উপত্যকাটিতে অন্তত 4000 লোককে গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিক্ষোভকারী সহ অন্যদের গ্রেপ্তারের সংখ্যা বেড়ে চলেছে বলে আমরা তথ্য পেয়েছি। মানুষের বাসা বাড়িতে নিরাপত্তা বাহিনীর নৈশ অভিযানে তরুণদের আটক নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, এসব আটকের ঘটনায় মারাত্মক মানবাধিকার লঙ্ঘন ঘটছে, কাজেই এসব অভিযোগের ব্যাপার একটি তদন্ত করতে কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানান। কিছু কিছু আটক ব্যক্তিকে অজ্ঞাত স্থানে রাখা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা আরও বলেন, এতে লোকজনের গুম হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।